ঠিক যেন কাটা ঘায়ে নুনের ছিটা। মুস্তাফিজুর রহমানের সঙ্গে কি তাই করেছে দিল্লি ক্যাপিটালস? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লেয়ার রিটেনশনের দিন, ফিসকে ধরে রাখেনি তারা। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে 2024 আইপিএল এর জন্য দল সাজানোর পরিকল্পনা দিল্লি ক্যাপিটালসের। মুস্তাফিজুর রহমানকে প্লেয়ার রিটেনশনে ধরে না রেখে দল প্রকাশ করার পর ফিসকে নিয়ে একটি পোস্ট করেছে দিল্লির নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে। সেই পোস্টে মুস্তাফিজুর রহমানের হাস্যোজ্জ্বল একটি ছবি আপলোড করেছে দিল্লি ক্যাপিটালস। আর সেই ছবির ক্যাপশনে দিল্লি ক্যাপিটালস লিখেছে, 2024 আইপিএলে মুস্তাফিজুর রহমানের এই হাসিটা মিস করবে তারা। দিল্লি ক্যাপিটালসের সেই পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। ফিসকে ছেড়ে দিয়ে মজা করছে দিল্লি, এমন মন্তব্য মুস্তাফিজ ফ্যানদের। গত কয়েক বছর দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছেন ফিস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে মুস্তাফিজুর রহমানকে দেখা গেছে। সবশেষ আইপিএলটাই দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দেশ থেকে উড়িয়ে নিয়ে গিয়েছিল বিশেষ বিমানে। তবে খুব বেশি ম্যাচে খেলা হয়নি ফিজের। যে কটি ম্যাচের সুযোগ পেয়েছেন তার প্রত্যেকটিতে অসাধারণ পারফর্ম করেছেন টাইগার পেসার। তবে এবারের আইপিএলের নিলামের আগেই মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।